এই তো কদিন আগেও আমজনতা অপশন নিতে বলেছিল, সাকিব এই হাসি আর পারফরমেন্স দিয়ে এক ফুৎকারে সব উড়িয়ে দিলেন। মাহমুদুল্লাহ সাকিবকে আলিঙ্গন করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, মুস্তাফিজকে বুকে টেনে নিলেন সাকিব আল হাসান। এ যেন পুরনো বাংলাদেশ দল, রিশাদের হুঙ্কারি বলে দেয় সামনে খেলা দেখাবেন তিনি। বাংলাদেশ দল পেয়েছে কি আলাদিনের চেরাং, সমালোচনা সহ্য করতে করতে অবশেষে গ্রুপ পর্বে জ্বলে উঠেছে টাইগাররা। সুপার এইট যাবার আগে টাইগাররা যেন তাদের মেরামত করছে অলরাউন্ড পারফরমেন্স করে। ব্যাটিংয়ে বাংলাদেশ যে পুঁজি পেয়েছে সেটা ছিল অনবদ্য। বিশ্বকাপ শুরুর আগে শান্ত 209-160 রানের স্কোরের কথাই বলেছিলেন, আর তাই করে দেখালো টিম টাইগার্স, যদিও তিনি ব্যাট হাতে ব্যর্থ হন। সেটা নিয়ে বিস্তর আলাপ করা যাবে, তবে শান্ত ঠিকই সুযোগ খুঁজছেন জ্বলে ওঠার। নেদারল্যান্ড ম্যাচে 19 ইনিংস পর নামের সাথে 50 যোগ করলেন সাকিব আল হাসান। 46 বলে তিনি খেলেন 64 রানের ইনিংস। সাকিবের 50 সুবাদে 5 উইকেটে দলের রান হয় 159। তানজিদ তামিমের অবদানও কিন্তু কম না, তার অবদান ভুলে গেলে চলবে না। 135 সেট রেটে তামিম 26 বলে 35 রান করেন, মেরেছেন 5-4 একটা ছক্কা। সাকিব আল হাসানও 139 সেট রেটে ব্যাট করেন এদিন। মাহমুদুল্লাহ কাছ থেকেও এসেছে ছোট্ট ক্যামিও, 21 বলে 25 রান করেন মাহমুদুল্লাহ, মেরেছেন 2-4 2 ছক্কা। জাকের আলীও ফায়ারি একটা ইনিংস খেলেন, 7 বলে 14 রান করেন 3 ছক্কায়, সব মিলিয়ে 5 উইকেটে 159 রান। বাংলাদেশ দল অনেক ভালো খেলেছে এদিন, পাওয়ার প্লে 6 ওভারে তাদের টার্গেট পূরণ করেছে, 54 রান তুলেছে টপ, মিডল আর শেষও খারাপ হয়নি, গোটা দল এক হয়ে ফলাফল বের করতে পেরেছে, আর এটাই পজিটিভ দিক। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে বাংলাদেশ দল অবশেষে বুঝতে পারল গ্রুপ হয়ে খেলার কোনো বিকল্প নাই। এতে নেদারল্যান্ডস ম্যাচ হারে 25 রানে, কিন্তু উল্টো চিত্র ঘটতে পারত, একটা সময় 6 ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র 56 রান। প্রথম 3 বলে 7 রান দিয়েছিলেন রিশাদ হোসেন বোলিং করতে এসে, তবে পরের 3 বলে তিনি নিলেন 2 উইকেট, এতে ঘুরে গেল ম্যাচের মোড়। রিশাদের কবজায় দারুণ দারুণ সব শিকার, এই ছেলের মনটা বড় করেছেন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক আহমেদ, প্রচণ্ডভাবে রিশাদকে আত্মবিশ্বাসে বলীয়ান করেছেন। শুধু কি তাই, আইপিএল থেকে ধোনি ভ্রাবদের ছোঁয়ায় মুস্তাফিজ এখন অনেক ধারালো, তার বোলিংয়ে ফিরেছে পুরনো তেজ, সঙ্গে যোগ হয়েছে অ্যাগ্রেশন। ডেথ ওভারে দুর্দান্ত লেন্থ ক্যারি করেছেন মূলত রিশাদ আর মুস্তাফিজ, তাদের বোলিংয়ে স্লট হয় ডাচদের রান তোলার গতি। সাকিব তো স্পষ্টই স্বীকার করেন 12 ওভার পর্যন্ত খেলায় ছিল নেদারল্যান্ডস, এরপরে চিত্রপট পাল্টায়, অ্যাঙ্গেলব্রেখট, বাসজেলি, এডওয়ার্ডস এরা প্যাভিলিয়নে ফিরলে খেলার কন্ট্রোল নেয় টাইগার্স। শেষমেশ নেদারল্যান্ডস 8 উইকেট হারিয়ে 134 রানে থামে। 3 ম্যাচের বাংলাদেশ ঝুলিতে এখন 4 পয়েন্ট, তাদের জয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে 3 ম্যাচে 1 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার বিদায়। শ্রীলঙ্কা এই ক্ষেত্রেও বাংলাদেশের কাছে টাইম আউট হয়ে গেল, নেপালের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলেই আর কোনো হিসেব নিকেশ ছাড়া সুপার এইটে চলে যাবে নাজমুল হোসেন নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সাকিব আল হাসান ব্যাট হাতে সেরা পারফর্মার, ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সাকিব বলেন পুরো ইনিংস টেনে খেলার লক্ষ্য ছিল তার, উপর থেকে কেউ একজনের পুরো ইনিংস ব্যাট করাটা গুরুত্বপূর্ণ ছিল, ব্যাটিংয়ে অবদান রাখতে পেরে তিনি খুশি, উইকেট খুব সহজ ছিল না। আমার মনে হয় স্নায়ু ধরে রেখে আমরা ভালো পুঁজি করেছি, আমি বলছি না যে এটা জেতার মতন রান ছিল, এটা চ্যালেঞ্জিং রান ছিল। এক পর্যায়ে ম্যাচ জিতে 36 বলে 54 রান দরকার ছিল ডাচদের, হাতে ছিল 7 উইকেট। ওই অবস্থায় 15তম ওভারে জোড়া শিকার করেন রিশাদ, পরে তিনি নেন আরেক উইকেট। ডেথ ওভারে এসে মুস্তাফিজ প্রতিপক্ষের ব্যাটারদের একদম বোতলবন্দি করে ফেলেন, এই দুজনকে তাই নায়ক মনে হচ্ছে সাকিবের। নেদারল্যান্ডসের খেলায় মোমেন্টাম ছিল, এক পর্যায়ে তারা ভালো জায়গা চলে যায়, শেষ 5 ওভারে 10 রান করে লাগত, এটা যে কোনো দিক দিয়ে যেতে পারত, তাদের আটকে রাখা সহজ ছিল না, কৃতিত্বটা দিতে হবে বোলারদের, স্নায়ু ধরে রেখেছে যেভাবে শেষ 8 ওভারে বোলাররা নিখুঁতভাবে কাজটা করেছে, বিশেষভাবে ফিজ এবং রিশাদ যেভাবে বল করেছে তাতে তারা ম্যাচটা নেদারল্যান্ডস থেকে বের করে নিয়েছে। 2014 সালের পর সেন্ট ভিনসেন্টে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, টি টোয়েন্টি হয়নি 2013 সালের পর, কন্ডিশন অচেনা হওয়ায় খুব বেশি ঝুঁকি নিয়ে খেলতে চায়নি বাংলাদেশ। সাকিব জানালেন সেটাও, এখানে 4-5 বছরে হয়তো তেমন কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, অর্থাৎ গত 10 বছরে হয়নি, সাকিব সেটাই বোঝাতে চেয়েছেন, এজন্য বোঝা যাচ্ছিল না কত রান নিরাপদ, আমরা তাই উইকেট রেখে ভাবছিলাম কত দূর যাওয়া যায়, এটা ভালো পুঁজি ছিল। 160 রান বিশ্বকাপের ম্যাচে খুবই ট্রিকি। বাংলাদেশের পরের ম্যাচ 17 তারিখ ভোর 5:30 নেপালের বিপক্ষে। বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের সমর্থকরা বিশ্বাস করেন নেপালকে বাংলাদেশ দল হারাবে আর সুপার এইটে কোয়ালিফাই করবে। সুপার এইটে যদি বাংলাদেশ দল কোয়ালিফাই করে তাহলে তাদের খেলা পড়বে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে।